সংখ্যা অনেক বেশি। প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার্থী রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে তরুণ যুবক বেকার রয়েছে। জনগণের কাছে সেই বেকারত্বের যে ভোগান্তি, সেই ভোগান্তি কখনো এই সড়কের ভোগান্তির চেয়ে বড় হয়ে উঠতে পারেনি। আমরা বলতে চাই যে সড়কের ভোগান্তি হচ্ছে সাময়িক সময়ের জন্য, আমাদের একটা বৃহত্তর স্বার্থের কারণে ক্ষুদ্রতর কিছু স্বার্থ আমাদেরকে বিসর্জন দিতে হয়। এবং আমরা মনে করি জনসাধারণ প্রত্যেকেই আমাদের সাথে রয়েছেন, তাদের মৌন সমর্থন আমাদের আন্দোলন প্রতি রয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান এবং বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য সর্বোচ্চ 5% কোটা রাখা যেতে পারে, এবং এই 5% কোটা রেখে কোটা সংস্কার করে সংসদ জাতীয় অতি শীঘ্রই একটি আইন পাস করা হয়। আমরা কিন্তু সেই একদফা দাবিতে কিন্তু আজকে আমরা সারা দেশব্যাপী একই সাথে বাংলা ব্লকের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা তো ভোগান্তিতে আছি, ভোগান্তি থাকলেও কিন্তু এই ভোগান্তির রাস্তায় কেন, প্রত্যেকটা লোক যখনই আসে কোনো কিছু হইলে গাড়ি ভাঙচুর, রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প হয়ে নাই। এটা করবে সংসদ ভবন অথবা সচিবালয়, তারপরে এইদিকে করলে ফেরে তাহলে মানুষেরই উপকার হবে। আপনাদের আন্দোলন এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের যদি ভোগান্তি হয় কোনো সমস্যা নেই, আপনাদের আন্দোলন সাকসেসফুল। আমরা আমাদের দাবিতে একটা বিষয় ইনক্লুড করেছি যে 5% ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে 5%। এটা করার কারণ এটাই যে আমাদের দেশে যাতে মেধাবীরা বেশি বেশি সুযোগ পায় বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে, তারা যেন আরও ভালো করে। কারণ একটা মেধাভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে আপনি কোটা দিয়ে কাউকে এক্সট্রা প্রিভিলেজ দিয়ে যদি অযোগ্য মানুষকে বিভিন্ন ভালো জায়গায় বড় বড় পোস্টগুলোতে বসান, তাহলে করে এতে করে সমাজ ধ্বংসের মুখে ছাড়া আর কোনো দিকেই ধাবিত হবে না। আমরা জানতে চাইছি যে এটা আমাদের যৌক্তিকমূলক হচ্ছে না। প্রথমে বলি যে আমরা হচ্ছে যে এত বছর পড়ালেখা করার পরে যখন আমরা চাকরি বাকরিতে যাই তখন হচ্ছে এই যারা 46% হচ্ছে মেধাবী কোটা থাকছে, এবং সরি 56% কোটা, আর হচ্ছে 44% হচ্ছে কি মেরিট। তো দেখেন যে একটা লোক এত বছর পড়ালেখা করার পরে যদি সে চাকরি বাকরিতে চাকরি না পায়, আর অথচ যাদের কোটা আছে তারা অশিক্ষিত বা মূর্খ হইলেও তাদের কিন্তু দেখেন একটা ভালো একটা গতি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এত বছর ব্যাখ্যা করে কী লাভ হলো। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে আমাদের যে ভোগান্তি, আমরা এই ভোগান্তি সহ্য করেও নিচ্ছি, যদি আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্যটা সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কাছে এই ভোগান্তি কোনো কিছু নেই। আমাদের দাবি পূরণের যে দীর্ঘসূত্রিতা সেটাই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের দাবি কি হবে হচ্ছে